হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবত সম্ভব স্কোন যার প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন শিলভয় চরণার ইন্দ্র ভক্তিবিদান তো স্বয়ং প্রবাদ এই স্কোনের পক্ষ থেকে আমরা আমাদের প্রাত্যহিক এই অনলাইন সচ্ছঙ্গ কার্যক্রম দৈনিক প্রতত্ত্বকে সবাইকে জানাচ্ছি বৈষ্ণব ওচিত্রের প্রণাম প্রীতি শুভেচ্ছা তো এই যে প্রণাম প্রীতি শুভেচ্ছা জানালাম আমরা হাত জোড় শেষ সময় আলোচনা করব আজকে আমরা নমস্কার বলি আমরা অনেক সময় এই নমস্কার কথার অর্থ কি আর হরি কৃষ্ণ ভক্তরা তারা একে অন্যকে দেখে হরি কৃষ্ণ বলে এর অর্থ কি তো এটা বৈদিক সংস্কৃতিতে আছে এই ব্যাপারটা নমস্কার একে অন্যকে সম্মান জানানো গ্রিটিংস জানানো নমস্কার কথার প্রকৃত অর্থ হচ্ছে পোলা হয় ন মমহকার আমার অন্য কোনো কিছু নয় আপনাকে প্রণতি নিবেদন করছি অর্থাৎ আপনার প্রতি সমস্ত কিছু সমর্পণ করছি আসলে কি আমরা সমর্পণ করি একে অন্যের কাছে তবে বৈদিক সংস্কৃতি অনুযায়ী হ্যাঁ আমরা সেই সেটা জ্ঞাপন করি সেটা মিন করি আমরা যাকে বলা হয় উদ্দেশ্য করি তো প্রকৃতপক্ষে এই আমরা ভগবানকেই জানানো উচিত শাস্ত্রে ভাগবতমের গীতায় এমনকি বেদে পর্যন্ত পরম ব্রহ্মকে ভগবানকে নমস্কার জানানো হচ্ছে অথর্ব অথর্ব বেদ এবং বিভিন্ন জায়গাতে ভগবানকে নমস্কারের দ্বারা সম্বোধন করা হচ্ছে তো এই নমস্কার করে কি জানানো হয় যে আমরা ভগবানের চরণে সমস্ত কিছু সমর্পণ করলাম সমস্ত কিছু ভগবানের আর ভক্তরা যখন একে অন্যকে এই নমস্কার জানান তখন অর্থ কি দাঁড়ায় সেটাও আমরা একে অন্যের কাছে যে বৈষ্ণব সংস্কৃতি বৈদিক সংস্কৃতি যেটা আছে আমরা একজন আরেকজনকে তার তাদেরকে আমাদের প্রভু বলে স্বীকার করি যেটা আমরা আগে আলোচনা করেছি কেন বলি আমরা একই অর্থ মিন করে একই অর্থ দাঁড়ায় নমস্তে বলা হয় হিন্দিতে তামিলে বনাক্কম এরকম বলে বিভিন্ন জায়গাতে আছে তো নমস্তে মানে হচ্ছে প্রণাম তে মানে আপনাকে আপনাকে সেকেন্ড মধ্যম পুরুষ আমি প্রণাম জানাচ্ছি কিন্তু এখন এখনকার যে সমাজ ব্যবস্থা বা সেই পাশ্চাত্য সংস্কৃতি হাই হেলো হোয়াটসঅ্যাপ গাইড হোয়াটসঅ্যাপ জুত বিভিন্ন কিছু বলে এর অর্থটা কি ভাই যে এই যে এই যে বৈদিক সংস্কৃতিটা যেমন ভারতের বিভিন্ন জায়গাতে আছে গুজরাতে যাবেন তারা রাম রামজি বলবে ফোন ধরে বলবে হ্যালো রাম রামজি হরিয়ানায় যাবেন না গুজরাতে বলে জয় শ্রীকৃষ্ণ হরিয়ানায় যাবেন রাম জয় রাম রামরামজি তো সেরকম জয় শ্রীকৃষ্ণ রাম রামরামজি এই কথাগুলির মাধ্যমেও তারা ভগবানকে স্মরণ করে কেননা আমাদের প্রধান কর্তব্য হচ্ছে কৃষ্ণ স্মরণ করা যতটা কৃষ্ণ স্মরণ কর ততটাই মঙ্গল তো সেটা আমাদের দেখা উচিত যে আমরা বৈদিক সংস্কৃতি পালন করো ভগবানকে স্মরণ করবো একে অন্যকে স্মরণ করাবো মহাপ্রভুর সময় মহাপ্রভু হরি হরিই বলতেন প্রয়োজন চরিতার প্রধান জায়গা আছে বলে সম্বোধন করতেন তো আমাদের ইস্কনে বা ভক্ত সমাজের মধ্যে কালচারটা আছে হরে কৃষ্ণ একে অন্যকে কথা হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ মাতাজী তখন কী হয় আমরাই যে হরে কৃষ্ণ উচ্চারণ করলাম তিনিও হরে কৃষ্ণ উচ্চারণ করছেন যার ফলে আমরা ভগবানকে স্মরণ করলাম হরি বল হরি হরি হরে কৃষ্ণ এই সম্বোধনগুলি করার মাধ্যমে আমরা ভগবানকে স্মরণ করি তাই আমরা সেক্ষেত্রে নমস্কার কথার থেকে বরং একে অন্যকে দেখে হরে কৃষ্ণ বলে সম্বোধন করার বেশি প্রেফার করি কেননা এর মাধ্যমে আমরা হরে কৃষ্ণ কথার মাধ্যমে আমরা ভগবানকে স্মরণ করছি স্মরণ করাচ্ছি অন্যকে যার ফলে এই পাতাবরণ যাকে বলা হয় পরিবেশটাও শুদ্ধ হচ্ছে শব্দ শব্দজন ধরা ভগবানের নামের ধরা আর নমস্কার কথাটা ঠিক আছে আমরা বৈদিক সংস্কৃতি ব্যবহার করতাম নমস্কার সনাতন সংস্কৃতি কিন্তু সেটা আমরা প্রকৃতকে মিন করি না যে আপনাকে প্রণাম করছি হয়তো মনে মনে গালি দিচ্ছি তাকে আশীর্বাদ দিচ্ছি বলছি নমস্কার তাহলে উদ্দেশ্যটা আমাদের সার্থক হচ্ছে না বরং প্রিটেনশন হয়ে যাচ্ছে বা আমাদের এটা ভান করছি আমরা তার থেকে যখন আমরা হরে কৃষ্ণ বলে সম্বোধন করছি তখন আমিও হরে কৃষ্ণ বলছি ওই ব্যক্তি হরে কৃষ্ণ বলছেন ভগবানকে স্মরণ করা হচ্ছে তো এভাবে চলুন আমরা এই কালচারটা নিয়ে আসি আমরা ভগবানকে স্মরণ করি সব সময় হরের নাম হরের নাম হরের নামেই বকে বললাম কলৌ নস্তব্য 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 গতিরণ্য থা এই কলিযুগে হরের নাম হরের নাম হরের নাম অর্থাৎ ভগবানের নামই হচ্ছে একমাত্র কেবলম একমাত্র সার আর কোন গতি নেই গতি নেই গতি নেই গতি নেই তিনবার বলছেন তো এভাবে আমরা সবসময় কৃষ্ণ ভাবনে আমরা থাকি একে অন্যের সাথে একটা সামাজিক আদান প্রদানের মাধ্যমে আমরা ভগবানকে মধ্য দিয়েও আমরা ভগবানকে স্মরণ করি ধন্যবাদ শিল প্রভুপাত কি জয় হরে কৃষ্ণ মহা জয় হরে কৃষ্ণ